নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোশো হোম। তো গাইস, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে ISL ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রিমোর্স রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটার অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমি মূলত ইস্ট বেঙ্গলের এ মরশুমের কোচ কে হতে পারেন, তো সেই বিষয়ে আমি তোমাদের আগে ভিডিও বানিয়ে বলে দিয়েছি, ইন ডিটেলস আলোচনা করেছি। তো আজকে আমি মূলত ভারেলাকে নিয়ে কথা বলবো, অর্থাৎ গোকুলাম এফসির প্রাক্তন কোচ ফার্নান্দো স্যান্টিয়াগো ভারেলা। তো এই ফার্নান্দো ভারেলাকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হয় ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে, তো সেই ইন্টারভিউ কিন্তু তোমরা দেখতে পারবে ইউটিউবেই, কিন্তু অল অ্যাবাউট ফুটবল নামে যে চ্যানেলটা রয়েছে টোটাল ইন্টারভিউটা দিয়েছে, তো তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। তা আমি কতগুলি মূল কথা কিন্তু তোমাদের কাছে শেয়ার করে দেব। তো প্রথমে কিন্তু যখন তাকে বলা হয় যে মোহনবাগান এটিকের সাথে মার্জার করে ISL-এ খেলাটা কনফার্ম করেছে, এবং ইস্ট বেঙ্গল ISL-এ খেলতে মরিয়া কিন্তু এখনও কিছু ফাইনালাইজ করতে পারেনি, তিনি কি ইস্ট বেঙ্গলের কাছ থেকে কোনো অফার পেয়েছেন, তো সেটা শুনে কিন্তু ফার্নান্দো ভারেলা বলেন যে তিনি ইস্ট বেঙ্গলের ঐতিহ্যের কথা শুনেছেন, তিনি জানেন ইস্ট বেঙ্গল কতটা ঐতিহ্যশালী ক্লাব এবং কতটা ইতিহাস জড়িয়ে রয়েছে ইস্ট বেঙ্গলের সাথে, এবং তিনি কলকাতায় কোচিং করানোর জন্য প্রস্তুত। এবং তিনি এটাও বলেছেন যে ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা কিন্তু তার সাথে নেগোসিয়েশন করেছিল এবং একসময় তাদের ডেইলি কথাবার্তা হয়েছিল, কিন্তু কোনো কারণে সেই কন্ট্রাক্ট নেগোসিয়েশন কিন্তু ভেঙে যায়। তো তিনি আশা করছেন যে আবার নতুন করে কন্ট্রাক্ট নেগোসিয়েশন শুরু হবে ইস্ট বেঙ্গলের সাথে, তো সেটা সময় বলবে। তো তার সাথে কিন্তু এরপরে আরও আলোচনা হয় এবং তাকে ইন্ডিয়ান ফুটবল এবং ইন্ডিয়াতে কোচিং করানোর অভিজ্ঞতা সম্বন্ধে জিজ্ঞেস করলে কিন্তু তিনি উত্তরে বলেন যে ইন্ডিয়ায় কিন্তু অনেক ট্যালেন্টেড এবং প্রতিভাবান প্লেয়ার রয়েছে, তো তারা কিন্তু আরও পরিশ্রম করলে এবং সঠিক পরামর্শ এবং সঠিক কোচিং পেলেই কিন্তু তারা ভালো লেভেলে পৌঁছাতে পারে। তো তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে কোচিং করাতে চান, এটাই আসল কথা ছিল এই ভিডিওটার। এবং আমার যেটা মনে হচ্ছে, ইস্ট বেঙ্গল এখনও লাইসেন্সিংয়ের প্রক্রিয়া চালু করেনি, এরপরে যখন স্পন্সার কবে ঘোষণা করবে, ইনভেস্টর কবে ঘোষণা করবে, ISL-এ খেলা কবে পাকা করবে, কবে ফরেনার প্লেয়ার নেওয়া শুরু করবে এবং কবেই বা কোচিং এবং কোচিং স্টাফদের নিয়োগ করবে, সেটা কিন্তু এখন বিশাল বড় প্রশ্ন। তো দেখা যাক এটা কবে হবে। তো আজকে ভিডিওটা আমার এখানেই শেষ করছি। তো আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবারের সাথে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।